হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম মিডিটেক। এখন আমরা কথা বলবো হইচই রিলিজ করা নতুন সিরিজ গোলাম মামুন নিয়ে, যেটা বাংলাদেশের সিরিজ। তো এটা আমার কেমন লাগলো এসব বিষয়ে থাকবে আলোচনা। যদি গল্প অল্প করে বলতে হয়, দুটো খুন হয়ে যাচ্ছে, একটা অবশ্যই ঘরে, একটা মহিলার এবং একটা গাড়িতে পাওয়া যাচ্ছে। এবং এই ঘটনা তার সাথে 10 বছর আগে একটা মার্ডার বা একটা ইনসিডেন্ট, তার সাথে এখনকার মামুনের কি সম্পর্ক, তার যে দুলাভাই মারা গেছিলো সেটা কি জন্যে, তার কারণ কি, এবং এখন যে মার্ডারগুলো হচ্ছে সেখানে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অবশ্যই তাদের ইন্টারনাল ডিপার্টমেন্টও দায়ী কি দায়ী নয়, এই ঘটনাচক্রটা কিভাবে সাজানো, এইসব বিষয়ে সিরিজটা কথা বলে। এর বেশি তোমাদের যদি জানতে হয় তাহলে তোমরা হইচই গিয়ে এই সিরিজটা দেখতে পারো। এবারে এই ধরনের সিরিজ আমার জন্য মনে হয় ওয়ান টাইম ডিসেন্ট টু আছে, বিকজ অনেক প্লট আছে, অনেক জায়গা আছে যেগুলো প্রেডিক্টেবল, যেগুলো মনে হবে আপনার এগুলো দেখেছি। বা আপনি যদি অসুর সিরিজ দেখেছেন কোথাও গিয়ে, তার একটা সাদৃশ্য খুঁজে পাবেন পুরো সিরিজটা বা তার জার্নিটার পথে। বাট তাও কোথাও গিয়ে এই যে ধরন, এই যে টেকনিক, এই যে স্টোরি টেলিং প্রসেস, সেটা যদি ইন্টারেস্টিং ম্যানারে প্রেজেন্ট করা যায় তাহলে আপনার ওই ইন্টারেস্টটা গ্রো হয় এবং সেই জিনিসটা আপনি কন্টিনিউয়াসলি ফলো করতে থাকেন। তো আমার ক্ষেত্রে এই সিরিজটাই সেটা হয়েছে। সিরিজটা আমি থরোলি এনজয় করেছি, ওয়ান টাইম ডিসেন্ট টু ওয়াচ বলে মনে হয়েছে। হ্যাঁ, অবশ্যই অনেক টেকনিক্যাল লুপহোলস আছে, অনেক জায়গা আরও ইম্প্রুভ করা জায়গা ছিল, সেসব নিয়ে আলোচনা করব। বাট আমার প্রথমে মনে হয় সিরিজটা আপনাদের একবার দেখা উচিত, আপনাদের ভালো লাগবে। এবারে এই যে একটা সিরিজ যেখানে এরকম কথা বলছে, প্রথম থেকে একটা ফরম্যাট মেনটেন করছে, হু ডান ইট, এবং পরে গিয়ে যখন সেই টুইস্টগুলো রিভিল করা হচ্ছে, খোলসগুলো ছাড়ানো হচ্ছে এপিসোড টু এপিসোড, তার মধ্যে জাম্প ক্রিয়েট করা হচ্ছে, তার মধ্যে সাসপেন্স ক্রিয়েট করা হচ্ছে, তার মধ্যে ড্রামা বিল্ড আপ দেওয়া হচ্ছে, তো ওভারঅল এই জার্নিটা বা এই প্রসেসটা খুব এঙ্গেজিং। তার মধ্যে যে চরিত্রগুলোকে মেকার্স বা ক্রিয়েটার বা ডিরেক্টর এনেছেন, সেই ক্যারেক্টারগুলো আপনার কোথাও গিয়ে বিলিভ করতে ইচ্ছা করবে, তাদের সাথে আপনি জুড়তে পারবেন। যদিও এই যে মামুনের কথাটাই আমি যদি বলি, তার একটু এস্টাবলিশমেন্ট, তার একটু পুরনো জিনিসগুলো দেখানোর স্পেস ছিল, সেখানে আরও ভালোভাবে বিল্ড আপ করা যেত ক্যারেক্টারটা, কেননা লিড ক্যারেক্টার, তাকে নিয়েই পুরো সিরিজ, তার জার্নি দেখছি, সেক্ষেত্রে কোথাও গিয়ে আমার মনে হয় এই জায়গাটা বেটার করার জায়গা ছিল। ইন্সপেক্টর বা তাদের যে হেড আছে ওই অফিসে, সে বারবার বলে যে শুধু মামুনকে খুঁজে আনো, মামুনকে খুঁজে আনো, এই তার মুখে একটা ডায়লগ। কিন্তু কেন, তার কি কোনো একটা ইম্পর্টেন্ট রোল আছে, বা সে কি বিশাল কিছু, বা এই প্রসেসটার মধ্যে আমাকে অ্যারেস্ট করা যাবে না সরকারের অনুমতি ছাড়া, এবং সেটাও হয়ে যাচ্ছে। তো আমি বলতে চাইছি যে এই ওভারঅল যে একটা আবরণ ক্রিয়েট করা হয়েছে, যে ড্রামার আবরণ ক্রিয়েট করা হয়েছে, তার মাঝে মাঝে প্রচুর এমন এলিমেন্ট দরকার ছিল যেগুলো ওই পুরো জার্নিটাকে সুন্দরভাবে বুনতে পারে। সেই বোনা জিনিসটা এখানে মিসিং আছে, আদারওয়াইজ এই সিরিজটার জার্নিটা বা ফ্লোটা আপনি এনজয় করবেন। এখানে ক্যারেক্টার, অন্যান্য ক্যারেক্টার যেগুলো, ওই মহিলা ক্যারেক্টারের কথা বলি, সে যখন যাচ্ছে, সে যখন বাঁচাচ্ছে, বা পুরো আমি যদি ঢাকা শহরটার কথা বলি বা বাংলাদেশের যেসব জায়গাগুলো কথা বলি, সেগুলো খুব সুন্দরভাবে তারা এক্সপ্লোর করেছে, একটা জায়গায় তারা থেমে থাকেনি। তাদের গল্প এগিয়েছে, তাদের পরিসর এগিয়েছে, তাদের সিচুয়েশন এগিয়েছে, তাদের প্লেস ডেভেলপমেন্ট বা এরিয়া, এইসব জিনিসগুলোও তারা এক্সপ্লোর করেছে, আমাদের দেখিয়েছে। তার ফলে আমি থরোলি ব্যাপারটার মধ্যে ইনভলভ হতে পেরেছি। এবারে টুইস্ট, ডায়লগস বা অন্যান্য যদি আমি মেকিং এর কথা বলি, সেগুলো ডিসেন্ট, খুব যে আহামরি কিছু জিনিস, ক্যামেরা ওয়ার্ক দেখছি, মিউজিক ডিসেন্ট আমি বলবো, ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে ভালো লাগে, বিকজ সিচুয়েশনগুলোর সাথে সেটা খুব সুন্দরভাবে যায়। এবার অ্যাক্টিং এর কথা বললে, লিড রোল মামুন খুব ভালো, তার যেভাবে চুল কাটা সিনটা দেখাচ্ছে, বা ওই যে ট্রাফিক যে ইন্সপেক্টরটা আছে, সে যেভাবে ওখানে অ্যাক্টিভিটিগুলো করে চায়ের দোকানটায়, সেই যে ছোটো ছোটো ইনপুটগুলো খুব সুন্দরভাবে এসছে, ফলে এটা মনোটোনাস হয়ে যায় না, এর অনেক লেয়ার ক্রিয়েট হয়। তো গল্পের মধ্যে অনেকগুলো দিক এক্সপ্লোর করা হয়েছে, অনেকগুলো ঘটনা এক্সপ্লোর করা হয়েছে, তবে লাস্টের যে এন্ডিংটা ছিল সেটা আমার কাছে কোথাও গিয়ে প্রেডিক্টেবল মনে হচ্ছিল, বাট স্টিল আমার কাছে এটা ওয়ান টাইম ডিসেন্ট টু ওয়াচ বলেই মনে হয়েছে। আমি আর বিশেষ বিশ্লেষণে গেলাম না, আর যদি লুফলসের কথা বলতে হয় সেগুলো তো আমি পয়েন্ট আউট করেছি পুরো কথাটা বলার মাঝেই। তোমাদের কেমন লেগেছে, তোমরা যদি সিরিজটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, না দেখে থাকলে অবশ্যই হইচই গিয়ে দেখতে পারো এবং দেখে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।